তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার আরেকটি নতুন লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে তোমরা দেখলে আমি আর আমার ছেলে মিলে পাউরুটি শেঁকছিলাম বাটার দিয়ে এই দেখ ব্রাউন ব্রেড সেটাকে পাউরুটি দিয়ে শেঁকে একদম কড়মড়ে করে নিয়ে চলে এসেছি পরে আর ভীষণ গরম হচ্ছে মানে বর্ষাকালের আবহাওয়া তো বৃষ্টি হোক যতই যাই হোক কিন্তু ভীষণ গরম আজকে ছেলে বাইনা ধরেছে কালকে তো আমরা রাতে ভাত খেয়েছি সেই জন্য রুটি খাইনি সেই নালে রুটি লেচি রেখে দিতে আজকে যদি ওকে রুটি করে দিতাম তাহলে জ্যাম দিয়ে রুটি খেয়ে নিত কিন্তু আজকে বাইনা ধরেছে পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খাবে এবার আমি তো আমার এমনি দোকানে যেতে ভালো লাগে না মানে ওর বাবাই সব কিছু এনে দেয় কিন্তু যেহেতু ছেলে বাইনা ধরেছে তাই ব্রাউন ব্রেড নিয়ে চলে এসেছি এখন ছেলে দেখো বসে বসে জ্যাম লাগাচ্ছে পাউরুটি আর জ্যাম দুজনে টিফিনে খেয়ে নেবো আর আজকে মানে সকালবেলা উঠে নেবেই না ভালো লাগছে না প্রতিদিন উঠে মানে কাজটা সেরে তারপর খাওয়া দাওয়া করি আজকে একটু বেলাও হয়ে গিয়েছিল। কারণ মা ফোন করেছিল, তারপরে আমার ভাসুরের ছেলে ফোন করেছিল ওদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছে আর ওই জন্য ভাবলাম টিফিনটা করে নিই তারপরে যাবো সব কাজ করতে আর পাখা চলছে কারণ গরম হচ্ছে ভীষণ একটুখানি তোমাদের হয়তো ভয়েসের প্রবলেম হবে মানে শুনতে প্রবলেম হবে প্লিজ প্লিজ বানিয়ে নিও কারণ ভীষণ গরম হচ্ছে বুঝতেই পারছো তোমরা মানে আমি ঘেমেও যাচ্ছি দেখতে পাচ্ছ মুখটা মানে অয়েলি অয়েলি হয়ে আছে যাই হোক চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কি রান্না করব তোমাদের সঙ্গে সব কিছু অবশ্যই শেয়ার করব কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার তো একদম কী বলবো পেটের মধ্যে ভিটফাট ভিটফেট হবে যে কি করছি না করছি চলো তবে আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখি রান্নাঘরে যেতে হবে আর আজকে মাছ কিছুই নেই কি করবো জানি না কারণ কালকে আমার বড় মাছ আনতে গিয়েছিলো সকালবেলা না কুড়েমি করে যেতে চাই না যাবো বলছি কি আর দশ মিনিট আর দশ মিনিট দশ মিনিট করতে করতে মানে আকাশ আকাশ মামাও বলছে দাঁড়া আর দশ মিনিট আর দশ মিনিট বলে সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি হলো তারপর আমি আর যেতে দিইনি বলি থাকার যেতে হবে না কালকে যাওয়া করে ম্যানেজ করে নেবো আজকে রাতে আসার সময় মাছ আনবে আর আজকে করব একটা নতুন রেসিপি করার ইচ্ছা আছে খুব সিম্পল কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরাও ট্রাই করতে পারো আর মানে ট্রাই করার জন্য অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো চলো আমি খেয়ে নিই মানে পটলের খোলা আলুর খোলা নিয়েছি আর এখানে দেখো আলুও কিছু নিয়ে নিয়েছি মানে একটুখানি পটল আর আলুটা একটুখানি মানে বেশি করে করে খোলাটা মানে এ করে ছাড়াতে হবে একদম পাতলা করে ছাড়ালে তাহলে কোনো টেস্ট আসবে না এইভাবে মানে এগুলো ফেলে দেওয়া জিনিসকেও কীভাবে কাজে লাগানো যায় সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো আর দেখতেই পাচ্ছ এই যে আমি এটাকে হালকা করে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে আর এরকম ঝুড়ির মধ্যে করে একটু ছেঁকে নিতে হবে কেননা যাতে জলটা না থাকে এর মধ্যে এবারে আমি এটাকে এই যে মিক্সির মধ্যে অল্প করে মানে একদম পুরো পেস্ট না একদম মানে আধা ভাঙ্গা করে আমি এটাকে পেস্ট করে নেব একদম পুরো কিন্তু পেস্ট হবে না তাহলে পেস্ট আসবে না দেখতে পাচ্ছো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ গোটা গোটা খোলাগুলো হয়ে আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর লঙ্কা কুচিটা পরে দেব আমার ছেলের জন্য এটাকে মানে তিন চার পিস তুলে রেখে তারপরে আমি লঙ্কা কুচিটা দেব কারণ লঙ্কা কুচি দিলেও খেতে পারবে না ঝাল লাগবে আর এখানে আমি টমেটো কুচিটা দেব টমেটো কুচিটা তোমরা দিতেও পারো না মানে নাও দিতে পারো এটা অপশনাল কেননা এটা আমার একটু ভালোই লাগে ফ্লেভারটা একটু টক টক ভাব থাকে সেই জন্যে আর এর মধ্যে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ শাহি গরম মশলা দিয়ে দেব। ফ্লেভারটা দারুণ আসবে তাহলে আর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মেন জিনিস হচ্ছে এর মধ্যে বেসনটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আমার এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করাই আছে দেখতে পাচ্ছ পেস্ট এই 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 চামচের হাফ চামচটা দেবো আর এটাকে ভালো করে মেখে নিতে হবে আর একটুখানি চিনিও দিয়ে দেবো এর মধ্যে কারণ তাহলে এর ব্যালেন্সটা ঠিক থাকবে আর নুন দেবো হ্যাঁ আমি নুনটা ভুলে স্কিপ করে গিয়েছি একটু চিনি দিয়ে দেবো মাখাই বেস্ট কারণ চামচ টামচ দিয়ে মাখলে সেইভাবে হয়তো হবে না তবে তোমরা চাইলে চামচ টামচ দিয়ে মাখতে পারো আর এটাকে মেখে তোমরা রেখে দিতে পারো গরম গরম পরিবারের লোককে সঙ্গে সঙ্গে ভেজে সার্ভ করে দেবে এটা খেতে বেশি মজা লাগবে আর আমরাও এটাকে মাখিয়ে আমি রেখে দেব যখন আমরা খাব তখন ভেজে নেব এটা এখন করবো না আর এ দেখো এইখানে হয়ে গেছে ডাল আর হয়ে গিয়েছে এই যে নরম নরম করে কুদুরি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু ভেজেছি আর এটাকে মাখিয়ে এখন রেখে দেবো আর তারপরে যখন আমি আর ছেলে খাবো তখন এটাকে ভেজে গরম গরম খেয়ে নেবো আর এটাকে আমি এই যে মেখে নিয়েছি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো আর কাঁচা লঙ্কাটা মেশালাম না কাঁচা লঙ্কাটা পরে মেশাবো আমার ছেলেকে করে দেওয়ার পরে এই যে রেখে দিলাম চলো তবে আমি সান টান করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো আমি বডাগুলোকে এইভাবে গোল গোল করে ভেজে নিয়েছি গোল লম্বা যেমন সেপি হোক না কেন খেয়ে তো নেবো এক্ষুনি তোমরা যেমন ইচ্ছা সেপ দিতে পারো আর আমি পপার গোল করতে পারিনি তোমরা গোল গোল ভালো করে করতে পারো এই চারটে আমি আমার জন্য ভেজে নিয়েছি আর ছেলেকে একটু আগেই করে দিয়ে দিয়েছি আমি গিয়েছিলাম ভিডিও আপলোড করতে ছাদে তাই ভেবেছিলাম যে দেরি হয়ে যাবে ওই জন্যে ছেলেকে করে দিয়ে দিয়েছিলাম ছেলের খাওয়া হয়ে গিয়েছে এবার আমি খেয়ে নেবো এই দেখো ভাত সব নিয়ে নিয়েছি ডাল আর ভীষণ জোরে খিদে পেয়ে গিয়েছে আর তোমরাও এটা ট্রাই করতে পারো কত সহজেই দেখবে এটা আমার খুব টেস্টি হবে মানে ফেলে দেওয়া যেগুলো আমরা ফেলে দিই সেই জিনিসগুলোও যে কাজে লাগাতে পারে তোমরা একবার অবশ্যই আমার কথা শুনে ট্রাই করতে বলো চলো আর বকক না করে মানে পেটে ছুঁচো দুল হচ্ছে সরো খায় নি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম কিন্তু একটু ঘুমাইনি এমনি শুয়েছিলাম আর ওই দেখো জামা মানে শুকনো কি হবে বাইরে মেলা ছিল এটা আর আজকে যেগুলো কাঁচা গুচি করেছি সব ছাদের মধ্যে দিয়ে এসেছি আর চুলটা দেখো আমার ছুটির মতো হয়ে আছে আর আমার ছেড়ে দেখো ও লজেন্স খাচ্ছে লজেন্স দে বাবা একবার দে আমি অলরেডি খেয়েছি আর এই দেখো এর প্রত্যেকটা শেপ আলাদা আলাদা এই লজেন্সে দেখি দে বাবা এই লজেন্সটা দারুণ খেদে দারুণ খেদে তোমরাও ট্রাই করো প্যাকেটটা আমি দেখাচ্ছি দেখো চকলেটের প্রত্যেকটা শেপ আলাদা বাবা এনে ধর আমাকে প্যাকেটটা দেবে এই দেখো আমুলের এটা হয়তো অনেকেই খেয়েছো দেখো আমুল এইটা চকোমিনিস আমুল চকোমিনি মিনিস হ্যাঁ চকোমিনিস এটা ভীষণই ভালো লাগে আমরা সবাই ভালোবাসি আমার বর আমি ছেড়ে সবাই আর ওপরে মিষ্টি ওকেও আমরা ও এলেও ওকেও দিই এটা সবাই খেতে ভালো মানে সবারই ভালো লাগবে এটা চকলেট যারা ভালোবাসে বিশেষ করে আর বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আকাশ ডাকছে কি বলবো তোমাদের প্রত্যেক দিনের একই নিয়ম হয়ে গিয়েছে আকাশে আর আমি ছাদের জামা কাপড় মেলে এসেছি দেখতে পাচ্ছ আর আমরা এখন পাঁচটা বাজে অলরেডি আর আমরা দুজনে বসে বসে কি করব বুঝতে পারছি না আমার বড় এখন আসেনি এক্ষুনি আমার যায় ছেলে ফোন করেছিল আমাকে আমরা আমি তাই বলছি যে সবাই যদি একসঙ্গে থাকতে পারতাম এই বৃষ্টি বৃষ্টির সময় খুব মজা হতো তাই দেখি কবে ননদের বাড়ি যাই আর গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ বলো লুডো দেখি আমি আর ছেলে এই যে আমার ছেলে বসে আছে হুম হুম দুজনে মিলে চলে এসেছি রান্নাঘরে এখন বানাবো ঝাল সুজি বা সুজির উম্মা যে যা খুশি বলতে পারো এখন রান্নাঘরে চলে এসেছি আজকে মনে হলো একটু অন্যরকম কিছু খাই এটা আমি আগে ভীষণ বানাতাম আমার ভীষণ ভালো লাগে খেতে কারণ আমি মিষ্টি টাইপের জিনিসটা কম খাই কিন্তু ঝাল জিনিসটা বেশি ভালোবাসি তাই ঝাল ঝাল জিনিসই মানে ট্রাই করতে থাকি নিত্য নতুন আর চুলটাও এইভাবে এরকম করে রেখেছি গরম হচ্ছে আর বাইরে বৃষ্টি পড়ছিল বিকালবেলা থেমে গিয়েছে চলো আর বেশি কথা বাড়ালেই কথা গ্যাসে বসে কি ও কি বুঝতে পেরেছি কি ওই ওখানে বানাতে বসিয়ে দিয়েছি শুরু করা যায় কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সুজিটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পরে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো আর বর্ষাকালে অনেক সময় কি হয় বলো তো সুজিতে পোকা ধরে যায় সেই জন্য তোমরা এরকমভাবে ড্রাই রোস্ট করে মানে বক্সের মধ্যে ভরেও রাখতে পারো তাহলে দেখবে সুজি অনেক দিন থাকবে আর এটা ক্রমশ নাড়াচাড়া করে যেতেই হবে কোনো রকমভাবে এটাকে পুড়তে দেওয়া যাবে না তাই আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকছি আমার ডাই রোস্ট করা হয়ে গেছে সুজি আমি এবারে নামিয়ে নিলাম এটাকে একটা শুকনো পাত্রে এরপরে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো সাদা তেল দেবো অবশ্যই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি করেই দিতে হবে কারণ যে সবজিগুলো মানে হবে সেগুলো তেলের মধ্যেই ভাজা ভাজা হবে কোনো জল ছাড়া তাই আমি একটু বেশি করেই তেল দিয়ে দিলাম এবার দিলাম হচ্ছে কালো সর্ষে ফোড়ন দিলাম এবারে দেবো আমি শুকনো লঙ্কা আর হচ্ছে কারিপাতার কারিপাতা আমি স্টোর করে রাখি মানে শুকিয়ে তুলে শুকিয়ে আর বক্সের মধ্যে ভরে রাখি কারণ কাঁচা তো সবসময় পাওয়া যায় না তাই আমি সেই কারিপাতা দুপিস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গেই করে রেখেছিলাম এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এটাকে অবশ্যই মিডিয়াম আছে করতে হবে কারণ পুড়ে যাওয়ার চান্স থাকে এবারে দিলাম আমি বটবটি কড়াই আর আলু কারণ তোমাদের কাছে যা সবজি থাকবে বা যা সবজি তোমরা খেতে ভালোবাসো তাই দিতে পারো তার মানে পটল ঝিঙে এই সব না মানে কি বলতে চাইছি যে বিনস দিতে পারো গাজর দিতে পারো অনেকে ক্যাপসিমাম খেতে ভালোবাসে দিতে পারো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি আলু আর বটবটি করাই এবার আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ দিয়ে দিলাম কারণ এটাকে নুন দিলে আর নুন দিয়ে ভাজা ভাজা করতে থাকলে খুব সহজেই ভাজা ভাজা হয়ে যাবে আর আমি এটাকে ঢেকে ঢেকে ভাজা ভাজা করব আর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে কিন্তু নইলে এটাকে পুড়ে যাওয়ার চান্স থাকে এবার আমি এর মধ্যে আদাবাটা দিয়ে দিলাম আদাবাটা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকবো আমি আর আলুটা দেখো তেলের মধ্যে আলু কড়াইটা ভাজা হয়েই গিয়েছে প্রায় এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি টমেটো কুচিটা শেষের দিকে দিতে হবে কারণ টমেটো কুচিটা প্রথমে দিলে একদম গলেই যাবে মানে কোনো চিহ্নই থাকবে না টমেটার আর এখানে আমি কিশমিশ কুচি করে রেখেছিলাম মানে গোটা গোটা দিলে কী হবে একটু খেতে অসুবিধা হতে পারে তাই আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম তোমরা চাইলে এতে চীনা বাদাম বা কাজুবাদামও দিতে পারো এবার আমি ড্রাই রোস্ট করা সুজিটা দিয়ে দিলাম সবজির মধ্যে কারণ আমি দেখলাম আলু কড়াই সবই সেদ্ধ হয়ে গিয়েছে তাই ড্রাই রোস্ট করা সুজিটা আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচড়া একটু ভাজা ভাজা সুজিটাও মানে সবজির সঙ্গে ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে আমি জল দেব আর একটু নাড়াচাড়া করেই যেতে হবে যাতে সুজিটা লেগে না যায় কড়ার সাথে আর এবারে আমি দিয়ে দিলাম সামান্য চিনি কারণ চিনিটা দিলে এর মানে এই রেসিপিটার স্বাদটা দারুণ দারুণ হবে অল্প একটু চিনি তোমরা দিতেই পারো এবারে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো কারণ আমি সবজির মধ্যে নুন দিয়েছিলাম কিন্তু সুজিটা দেওয়ার পরেও জল দেওয়ার পরে একটু নুন লাগবে তাই আমি একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম আর আমি অল্প অল্প করে জল দিচ্ছি দেখো একটুখানি জল দিয়েছি যদি মনে হয় তাহলে আমি আবার একটু জল দেবো দিয়ে আমি নাড়াচাড়া করতেই থাকব এটা আমার হয়ে গিয়েছে আর দেখো কেমন ঝরঝরে হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর এটা যখনই করতে হবে একদম লো ফ্লেমে করতে হবে মিডিয়াম টু লো ফ্লেম নইলে এটা মানে একদম ঝুড়ো ঝুড়ো হবে না এটা আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম অফ হয়ে গিয়েছে এটা এই দেখো বন্ধুরা দেখতে তো অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা একদম মানে খুব দাও দেখাচ্ছি তোমাদেরকে খুব ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো দেখবে অবশ্যই ভালো লাগবে চলো আমি এবারে মুখটা মানে ভূষণ ঘেমে গিয়েছি এবার গিয়ে আমি আর আমার ছেলে দুজনে প্লেট করে নিয়ে খেয়ে নিই টিফিন করার পরে মানে সবে আমরা দুজন টিফিন করেছি তারপরে আমার বর ডাকছে দেখলাম বাইরে থেকে এসে গিয়েছে আর আজকে বললাম না যে মাছটা চানবে বলে গিয়েছিল মাছটাচ পাইনি সেইভাবে মানে ভালো মতো পাইনি ওই জন্য আনেনি এবার আমি যদি ভালো মাছ না হয় আবার এসে বক বক করবো আমি সেই জন্য আনেনি দেখি কালকে একটুখানি মাংস আছে একদম খুব সামান্য মাংস আছে ফ্রিজে ওইটা যদি কালকে করি করবো আর যদি মাছ এখান থেকে পেয়ে যাই তাহলে মাছ নিয়ে নেবো এখান থেকে আপাতত তারপরে ও এনে দেবে আমাদের একটা বাঁদর আছে বাঁদরটা এখন খুব লাফাচ্ছে কলা কাবে বলে আর তারপরে মানে প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছিলাম আসার পরে চা করেছিলাম আমি তো মানে সুজির ওই এটা খেলাম সুজি খেলাম চা করে আবার চা খেয়েছি আমি ওকে চা করে দিয়েছি ওকে ওই সুজির উপমা বলে ওটাকে ঝাল সুজিও বলা যায় এবার ওইটা আমিও খেয়েছিলাম মানে আমি বলি চা খেয়েছিলাম আর ওকে ওটাও দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে একটুখানি বসেছিলাম ফোনটা টুকটাক কাজ ছিল কাজ করছিলাম করার পরে কী যেন করলাম আজকে হ্যাঁ বেগুন চাকচাক করে এরকম চাক চাক করে লম্বা লম্বা সরু সরু বেগুন হয় না ওই বেগুনগুলোকে ছোটো ছোটো করে চাক চাক করে মানে চাট মশলা মাখিয়েছি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে সেটা ভেজেছি তারপরে ওর খাবারপত্র আবার ভাত টাত গরম করে মানে সব কিছু গরম করে দিয়েছি ডাল ভাল ছিল আর ছেলে যেহেতু বেগুন ভাজা হয়েছে আর সবজি ছিল সেহেতু ছেলেটা কিছু খায়নি জ্যাম দিয়ে রুটি খেলো কি বলবো সকালে খেয়েছে খেয়ে এখনো খেলো না আর আমিও মানে ঝাল ছিল আমি খেলাম আর মানে রুটি সেইটুকু আমি খাইনি আর আমার বর তো ভাত খেয়ে নিয়েছে তারপরে সেই থেকে এই বসে বসে সবাই মিলে বক বক করা হচ্ছিল তারপর রান্নাঘর পরিষ্কার করেছি বাসন মেজেছি আর আমার হাতে না কালকে কেটে গিয়েছিল ই দেখো কোথায় গেল ক্যামেরায় বোঝা যাচ্ছে না এই যে এখানটায় কেটে গিয়েছিল আর কালকে দুই দু জায়গায় কেটে গেছে আর এই বাসন মাঝতে মাঝতে ওই বাসনের যে কোনগুলো থাকে না তো জোরে জোরে মানে লেগেছে দু একবার মানে ভীষণ মানে ব্যথা পাচ্ছি দেখি আজকে বোর্ডিং গরম করে দেবো ঠিক হয়ে যায় কি আর আমাদের সবার মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে আর এখানে সবাই মিলে আড্ডা মারছি আর বক বক করছি কটা বাজে বারোটা বাজে গেছে বাবাই বারোটা তো বাজেনি আচ্ছা দেখে বলছি দাঁড়াও বারোটা পঞ্চাশ ও বারোটা বাজতে যায় এবারে আমরা মানে এই ঘরে আছি দেখতে পাচ্ছো সবাই মিলে এখানে শুয়ে বসে কাটাচ্ছি এবারে ওই ঘরে চলে যাবো অলরেডি বারোটা বাজতে যায় কালকে আমার বড় আবার যাবে কাজে আর শুনছি লকডাউন হবে নাকি জানি না কি হবে বুধ বৃহস্পতিবার নাকি দু একদিন করে সপ্তাহে লকডাউন হবে যাই হোক কি আর করা যাবে যেটা হবে সেটাই মেনে নিতে হবে চলো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি নাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো আর এরকম যদি একটা করে বাঁদর থাকে তাকে কলা খাইও তাদের কাদের বাড়িতে এরকম করে একটা বাঁদর আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও 再见，拜拜 <Bye. S 2>。嗯，哒哒。